আচ্ছা, বরগুনার ঘটনায় আপনি কোন পক্ষে যাবেন আমাকে বলেন তো দেখি। আপনি পুলিশ পক্ষ না আপনি আওয়ামী লীগ পক্ষ? আপনি পুলিশ পক্ষ না ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাহেবের পক্ষ? আপনি পুলিশ পক্ষ নাকি ছাত্রলীগের যে নতুন কমিটিতে যারা দায়িত্ব নিয়েছেন তাদের পক্ষ? নাকি আপনি ছাত্রলীগের পদবঞ্চিত যারা আছেন তাদের পক্ষ? নাকি আপনি পুলিশ পক্ষ? আসলে ধারা উপধারা এত বেশি বরগুনা সহ, বরগুনা বাংলাদেশে একটি ছোট জেলা, তুলনামূলক ছোট জেলা, সেই জেলায় একটি ঘটনাকে কেন্দ্র করে ধারা উপধারাগুলো এমনভাবে ছড়িয়েছে যেটা আসলে মানুষের অনেকেরই অ্যান্টেনার উপর দিয়ে যাচ্ছে। আমি কেন এই কথাগুলো বলছি দেখেন, অ্যাডিশনাল এসপি মহরম সাহেব, তিনি ছাত্রলীগ, ছাত্রদল, জামাত, শিবির, তিনি আসলে কোন দল, এই জিনিসটার যেন একটা ময়নাতদন্তের জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এই বাংলাদেশে ওই হুজুকে মাতাল কিছু জাতি আছে না আজকে, যারা এই বিষয়ের গভীরে না দেখছে আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ বা তাদের নিজেদের সংগঠনের লোকজন, তারা একদম উঠে পড়ে ওই মহরম সাহেবকে চাছাছোলা করে ফেলতেছে যে এই লোক সে ডেঞ্জারাস কাজ করেছে। আমরা একটা জায়গায় খুব একমত, আমরা একমত এই জায়গায় যে সেদিন একজন সংসদ সদস্যের সঙ্গে একজন এডিশনাল এসপির যে ব্যবহার করা উচিত সেই ব্যবহার মহরম আলী সাহেব করেননি। এর একটি বড় উদাহরণ হচ্ছে সেদিনের ভিডিওগুলো। কিন্তু তার আড়ালে কি আছে, সেই আড়ালের জিনিসগুলো কি আমরা দেখব না? আড়ালের জিনিসগুলো হচ্ছে এরকম, 24 জুলাই বরগুনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটির যে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তারা ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাহেবের পছন্দের লোক না। বরগুনার ছাত্রলীগের এই কাউন্সিল ইতিহাস গত 10 বছরে যদি আপনারা তাকান, 10 বছরে কখনো শম্ভু সাহেবের পছন্দ হয় তো কখনো ওনার সেক্রেটারির হয় না, কখনো ওনার সেক্রেটারি জাহাঙ্গীরনাথ সাহেবের পছন্দ হয় কখনো শম্ভু সাহেবের পছন্দ হয় না। তাতে করে কি হয়, এর আগের কমিটিরও একজন সেক্রেটারি তিনি তার পূর্ণ মেয়াদ পূরণ করতে পারেননি। তার আগের কমিটিতে এখন যিনি সেক্রেটারি তার ছেলে প্রার্থী হয়েছিলেন প্রেসিডেন্ট, তাকে প্রেসিডেন্ট না দিয়ে সেক্রেটারি দেওয়া হয়েছিল তুখুর আন্দোলনের মধ্যে দিয়ে, পরে কেন্দ্রীয় কমিটি বাধ্য হয় সেই ছেলেকে সেক্রেটারি থেকে সভাপতি করতে। আজকে আওয়ামী লীগের যে লম্বা ইতিহাস, সেই ইতিহাসের একটা বড় অংশ সময় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি প্রায় 30 বছর, একজন ঝানু রাজনীতিবিদ বলতে কোনো দ্বিধা নেই, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, তার জাতীয় আন্তর্জাতিক যোগাযোগ এবং গ্রহণযোগ্যতা নিয়ে অনেক রকম, তিনি অনেক দূরের মানুষ, তিনি অনেক মেনটেনের একজন মানুষ এবং তার অবদান আওয়ামী লীগের জন্য অনেক। কিন্তু এবারের যে ঘটনাটি ঘটেছে, তিনি জেলা প্রশাসনের শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন যেখানে ছাত্রলীগের পদবঞ্চিতরা এসে যোগ দিয়েছিল, সেই পদবঞ্চিতরা সেই জেলা পরিষদ মিলনায়তনে তারা তাদের যা প্রয়োজনীয় জিনিসপত্র সব সংগ্রহ করে রেখেছিল ময়লার ঝোপের মধ্যে, তারা দোতলায় এতগুলো ইট পাটকেল এনে জড়ো করে রেখেছিল সেই যে নতুন কমিটি হয়েছে তাদেরকে শায়েস্তা করার জন্য। এর আগে এক চক্কর তাদেরকে একটা ধাওয়া দিয়েও এসছে, তাদের উপর একটা হানা দিয়েও এসছে। এই পরিস্থিতিতে তাদের দিক থেকে ইট মারা হয় পুলিশের গাড়ির উপর। এসপি সাহেব রিয়েক্ট করতে পারেন কি পারেন না, রিয়েক্ট তিনি কতটুকু করেছেন সেটা পরের ব্যাপার। আমি এসপি মহরম আলীর কিন্তু পক্ষ বিপক্ষ নেয়ার বিষয় না, আমি পুরোপুরি যে জিনিসটি গত 2 দিন দেখেছি, বরগুনায় আজকে ফোনে কথা বলেছি, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন ওই ভদ্রলোক এক্সাইটেড হয়ে আচরণ করেছেন, করার কারণটা কি, তার আগে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনাগুলি ঘটেছে, এক পক্ষকে নিয়ন্ত্রণ করতে হবে, সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি দেখলেন এখানে বাস্তব অবস্থাগুলো তাদের দেখা, তারা একটা রকম অ্যাটেম্প নিয়েছেন। এখন আপনারা যেই তদন্তে নেমেছেন যে তার পূর্ব ব্যাকগ্রাউন্ড কী, এই জায়গাটায় আমার প্রশ্নটা হলো তিনি কোন বিসিএসের সদস্য, তিনি কোন বিসিএস ক্যাডারে যোগ দিয়েছেন বলেন তো, এই পদে কোন বিসিএসে নিয়োগ পেয়েছিলেন? তিনি 30তম বিসিএসে নিয়োগ পেয়েছিলেন। 30তম বিসিএস কবে হয়েছিল? 2012 সালে। তখন কোন সরকার ক্ষমতায় ছিল? আপনারা বাংলাদেশে জানেন এই তথাকথিত 90-এর পরবর্তী গণতান্ত্রিক সরকার সময়ে এই ধরনের নিয়োগগুলো কিভাবে হয়, বাপদাদা 14 গোষ্ঠীর হিস্ট্রি না দেখে হয় না? এই ব্যাপারে তো কারো নিশ্চয়ই কোনো সন্দেহ নাই। তাহলে এখন যে আপনারা তদন্তে নামলেন যে তার পূর্বপুরুষ কী, সে কোন দলের ছিল, এটা কেমন প্রশ্ন হলো? এটা কি বাতাসে টিকবে, এটা হাওয়ায় টিকবে? তারপরের কথায় আসেন,
একজন পুলিশ অফিসার, উনি চার বছর ধরে আপনাদের এখানে আপনাদের পারপাস সার্ভ করেছেন, আপনাদের এখানে ছিলেন, এতদিন তার এই পোস্টমর্টেম আপনাদের দরকার হয়নি, এখন একটা ঘটনা ঘটেছে, কোনোভাবেই আপনার ছেলেদেরকে নিয়ন্ত্রণ করা গিয়ে যাচ্ছিল না, সেখানে ভূমিকা নেওয়ার কারণে এখন তাকে বেচারাকে একবার বরিশাল, বরিশাল থেকে এবার চট্টগ্রাম পাঠানো হলো। আসলে বিষয়টি হচ্ছে, যারা এই বরগুনার ঘটনা দেখেন তাদেরকে আমরা বলবো সারা বাংলাদেশের ঘটনাগুলো একটু দেখেন। আমি অন্তত আমার নিজের জেলার কথা বলি, আমার নিজের জেলা নেত্রকোনায় 11টা উপজেলা, এই 11টা উপজেলার ম্যাক্সিমাম উপজেলাতেই জাতীয় প্রোগ্রামগুলো এবং দলীয় প্রোগ্রামগুলো দুই ভাগে পালিত হয়, কোথাও প্রেসিডেন্ট সাহেব একদিকে পালন করেন তো সেক্রেটারি সাহেব, কোথাও এমপি সাহেব একদিকে পালন করেন তো সভাপতি সাহেব আরেক দিকে, তার প্রতিপক্ষ আরেক দিকে, এরকম একটা লেজে গোবরের অবস্থার মধ্যেই জাতীয় প্রোগ্রামগুলো পালন হয়। মোদ্দা কথা হচ্ছে, যেই তৃণমূলের শক্তি থাকার কারণে এই আওয়ামী লীগকে কখনো কেউ নিশ্চিহ্ন করতে পারেনি, একদম ওই অবস্থায় ঠেলে নিয়ে ঘোষণাও দেওয়া হয়েছিল করতে পারেনি, সেই শক্তির উপর কোনো একটি চক্র লাঠি ঘোরাচ্ছে, ছোড়া ঘোরাচ্ছে, এটা প্রমাণিত হয়ে গেছে আবার বরগুনার ঘটনার মধ্যে দিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।